আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বৃহস্পতিবার গঙ্গারামপুরে সভা করলেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি। শিলিগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সড়ক পথে এসে বৃহস্পতিবার দুপুরে গঙ্গারামপুর স্টেডিয়ামে সভা করলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জি। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস, প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র, রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এদিন জনসভাকে ঐতিহাসিক জনসভা বলে আখ্যা দেন অভিষেক ব্যানার্জি। সভার শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রের বিজেপি সরকারকে একাধিক ইস্যুতে তোপ দাগেন অভিষেক ব্যানার্জি। এর পাশাপাশি তোলাবাজ ভাইপো প্রসঙ্গ নিয়ে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একাধিকবার তোপ দাগেন তিনি। এর পাশাপাশি বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গীয়কে বহিরাগত এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গুন্ডা বলে মন্তব্য করেন অভিষেক ব্যানার্জি। গঙ্গারামপুর স্টেডিয়ামের সভামঞ্চে উপস্থিত হয়ে তৃণমূল কর্মী সমর্থকদের জনজোয়ার দেখে অভিষেক ব্যানার্জি বলেন, আমার মনে হয় যে সংখ্যায় মানুষ আমাদের সভা মাঠে রয়েছে, আজকে সভা স্থলে রয়েছে, তার পাঁচ গুণ মানুষ রাস্তায় রয়েছে। আমি মিটিংয়ে আসতে আসতে আমি 3 কিলোমিটার দূর থেকে মানুষের সাথে দেখা করতে করতে হাত নাড়তে নাড়তে আসছি। যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা, যে উৎসাহ, যে উদ্দীপনার সাক্ষী আজকে আমি রইলাম। 2021-এ যে কটা পদ্ম আপনারা 19-এ ফুটিয়েছিলেন, সব গঙ্গার জলে বানের মতো আলটিমেটলি ভেসে যায়। এতে কোনো দ্বিমত নেই। আমি আপনাদের বলি, জানুয়ারি মাস পড়েছে, নতুন বছর শুরু হয়েছে। আমি প্রথমেই কিছু বলার আগে আপনাদের সকলকে নতুন বছরের শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাবো। আজকে জানুয়ারি মাসের 7 তারিখ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের মধ্যে ইলেকশন সম্পূর্ণ হয়ে ফল ঘোষণা হয়ে যাবে। আগামী 5 মাস তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থক সুবনোদ্দায়ী এই জেলার প্রত্যেক অঞ্চলবাসী এবং এই জেলার মানুষকে আমি করজোড়ে বিনম্র চিত্তে নতমস্তকে আপনাদের অনুরোধ করব, আপনারা 5 মাস পরিশ্রম করে মমতা ব্যানার্জির হাত শক্ত করুন। আগামী 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের উন্নয়ন থেকে যাতে একটা পরিবারও জেলার বঞ্চিত না হয় সেটা সুনিশ্চিত করবে। একই সাথে গঙ্গারামপুর স্টেডিয়ামে শুভেন্দুকে বেইমান ও মির্জাফর বলে আখ্যা দিলেন অভিষেক ব্যানার্জি। আমি বলেছিলাম যে নিজের পরিবারে তোমায় পদ্মফুল ফোটাতে পারছো না, তুমি বাংলায় পদ্মফুল ফোটাবে। যাই হোক, রাজনীতি তো আলটিমেটলি বুদ্ধিমত্তার লড়াই। আমাদের কাজে সুবিধা করে দিয়েছে। আমি বলেছিলাম আপনি হচ্ছেন উপসর্গহীন পাল্টিবাজ, বেইমান, অ্যাসিমটোমেটিক করোনা পেশেন্ট হয় না, গলায় ব্যথা নেই, কিছু নেই, কিন্তু কোভিড পজিটিভ, এরা হচ্ছে অ্যাসিমটোমেটিক বেইমান। দলে ছিল, দলের খেয়েছে, দলের পড়েছে, আর দলের সাথেই গদ্দারি করেছে, মির্জাফর। আর আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি তোমার বাড়িতে পদ্মফুল ফোটাতে পারছো না ভাই, আর সারা বাংলায় কি পদ্মফুল ফোটাবে, সঙ্গে সঙ্গে একটা ভাইকে নিয়ে এসে জয়েন করে দিয়েছে। তার মানে কি, তোমার বাড়িতে আরো অ্যাসিমটোমেটিক পেশেন্ট রয়েছে, তুমি প্রমাণ করছো, এবং তাদেরকে ধরে ধরে আইসোলেশনে তুমি পাঠাচ্ছ। আমাদের চিহ্নিত করার জন্য কাজটা সুবিধা হয়ে গেছে, তৃণমূল কর্মীদের পরিশ্রমটা তোমরা কমিয়ে দিয়েছো, আমি ধন্যবাদ জানাই তাকে। এই যত অ্যাসিমটোমেটিক পেশেন্ট রয়েছে আপনারাই চিহ্নিত করছেন, যারা গেছে চিহ্নিত করে নিয়ে আসছে। এবং আমি আপনাদের বলছি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছে, এটা পদ্মফুলের দল নয় যে পদ্মটা তুলে 4 দিন যদি মাটিতে রাখি তাহলে শুকিয়ে যাবে, এটা ঘাস ফুলের দল, ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে, ঘাস কেটে শেষ করা যায় না, আর ঘাস কোনোদিন দুর্বল হয় না, ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে, মাড়বে যত, ঝরবে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। এদিন সভামঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি বলেন, কোন রকম দুর্নীতির সঙ্গে আমি জড়িত থাকবার প্রমাণ পেলে ইডি বা সিবিআই লাগবে না, আমি একাই ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। আমাকে আক্রমণ করছে, বলছে তোলাবাজ ভাইপো হটাও। আমি বলেছিলাম, এখানে ক্যামেরা আছে, আবার বলছি যে আমার তোলাবাজি যদি কেউ প্রমাণ করতে পারে কোন রকম দুর্নীতির সাথে আমি বিন্দু মাত্র জড়িত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। এত বড় চ্যালেঞ্জ দিয়ে আমি অনরেকর্ড বলে দিয়ে যাচ্ছি, প্রথমত এদের নাম নিয়ে কথা বলার বুকের পাটা নেই, ভাববাচ্ছে কথা বলে বলে ভাইপো, কারণ ভাইপো বললে তো মামলা করা যায় না, না নাম নিয়ে কথা বলতে পারেন,
আমি তো নাম করে বলেছি, আমি আজকে আবার বলছি, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। আমি নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। আমি নাম করে বলছি, দিলীপ ঘোষ গুন্ডা। আমি নাম করে বলছি, অমিত শাহ বহিরাগত। আমি নাম করে বলছি, বিজেপির দিল্লির নেতারা বহিরাগত। তোমার বুকের পাটা থাকলে, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে জেলে ঢুকিয়ে দেখাও কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আর তোলাবাজ ভাইপো এসব বলতে হবে না, আমার পিছনে ইডি সিবিআই দাঁড়াতে হবে না। যদি প্রমাণ করতে পারো যে বাংলার নামে এতটুকু কলঙ্ক আমার কোনো কার্যকলাপের জন্য লেগেছে, ফাঁসির মঞ্চ করবে, আমি মৃত্যুবরণ করব। তার কারণ আমাদের কাছে ক্ষুদিরাম বসুর জীবনটা অনুপ্রেরণা। এর পাশাপাশি এই মঞ্চ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার 6টি বিধানসভা তৃণমূলের দখলে এনে বিজেপিকে জেলা ছাড়ার করার নির্দেশ দেন তৃণমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জি। 34 বছরের সিপিএম এর বোম বন্দুকের কাছে আজ স্থাবকতা করে 10 কোটি বঙ্গবাসীকে বেঁচে থাকতে হতো। তাই মাথায় রাখবে, যারা বাংলাকে কুলোষিত করেছে, আগামী দিন কড়ায় গন্ডায় বাংলার মানুষ জবাব দেবে। আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার মা ভাই বোনেরা যারা এসেছেন, আমি সকলকে অনুরোধ করব, করোনার সময় আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। আমি খুব শীঘ্রই এই জেলায় আবার আসব, 6টি বিধানসভা আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে চষে বেড়াবো, যেখানে বলবেন সেখানে যাব, প্রচার করব, কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। কিন্তু বিজেপিকে দিনাজপুর ছাড়া আপনাদের করতে হবে, এই দায়িত্বটা আপনাদের। তাই আর একবার বলে যাই, পদ নয় পতাকা, নেত্রীর নাম মমতা, বলছে দিনাজপুরের জনতা, 21 নবান্নে আবার মমতা। জয় হিন্দ, বন্দে মাতরম। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন আমার নিউজ। মিষ্টু তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।